আমার কিন্তু ব্যথা পেতেছি। তুমি এটা কেমনে করে করলা? তোমার যদি এটা নিজে মাইয়া হইতো তাহলে তুমি এক কাজই করাতা। আমার এই মাইয়ার জীবনটা তুমি নষ্ট করে দিলা। আচ্ছা এখন শুনেন মেম্বার আফা, এই বেটা হলো আসা, যখন আপনাকে বিয়ে করছে তখন মায়ের বয়স হলো কত? মায়ের বয়স এক বছর। এক বছর ছিল? এক বছরের মাথায় এই কাজ করে বসে এক বছর বয়সে একটা মাইয়া। তো মেম্বার সাহেব, এই যে আপনাদের ওয়ার্ডে যে এই ধরনের একটা কার্যকলাপ হয়েছে, এ বিষয়ে আপনি এখন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আসলে সিদ্ধান্ত যা নিচ্ছি, আপনারা তো আসেন, আপনারা দেখুন যে কি নেওয়া যায়, আমাদের বিচারে কি হয় সেটা আপনারা দেখুন, সাথে থাকুন। তো এই যে হ্যালো কাকা, আপনাকে কিছু বলছি আমি। আসলে আমি একজন মহিলা মেম্বার, আমি অত এলাকায় ঘুরে ঘুরেই বিচার করি কোথায় কোথায় কোন সমস্যা সেটা দেখি। কিন্তু আসলে আমি যতদিন এই এই মানে চেয়ারে বসে আছি এতদিন পর্যন্ত আমি এরকম বিচার কখনো করিনি। যেহেতু একটা লজ্জা লাগছে আপনার এই বিষয়টা। আপনি কিভাবে একটা মেয়ে তো হয় আপনার নাকি? যদিও সৎ মেয়ে, তারপর তো আপনার মেয়ে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। আমার মেয়ে হতে যাবে কেমনে? আমি তো বুঝলাম না, ওরে বিয়ে করলাম আমি এক বছর ধরে। ওই মোরে বয়স হয়ে গেছে গোটা বছর ধরে। হ্যাঁ এক বছরই তো বিয়ে করছি। এক বছর মেয়ের বয়স এক বছর, তখন আমি আপনার সাথে বিয়ে করছি। এটা আর বড় হয়ে গেছে মাইয়া। হ্যাঁ ওইটাই ওইটাই। হ্যাঁ অ্যাকশন। যদিও আপনার সৎ মেয়ে, তারপর আর কি কাজটা কি ঠিক হয়েছে আপনিই বলুন। এই মাইয়া মাইয়া ঠিক আছে। কাকা বলে ডাকেন, ভালো কাকা ডাক শিখেছেন? সুযোগ পাইছে, সুযোগ পাইছে আসলে। কাকার বয়স তো কম হয়নি, উনি তো একবার বিবেক দিয়ে বুঝতে পারতো যে আমার পেটের মেয়ে হলে কি হতো। তোমার সাথে কিভাবে কেমনে তোমার পেটে কমে বাচ্চা বলো? সত্যি কথা যা তাই বলে দাও। কিন্তু এটা তো আমি বুঝি নাই গা, আমি ঘুমাইছিলাম তখন কাকা কামড়ে জোর করে। আমি তো কোনো বাড়িতে যেয়ে যেহেতু আপনার ওয়ার্ডে ঘটনাটা ঘটছে, হ্যাঁ এখন এটার ভালো মন্দ আপনারই কিন্তু প্রথমে দেখতে হবে। কারণ একটা বদনাম হলে আপনারই কিন্তু আগে মাথায় আসবে, উপর থেকে চাপ আসবে যে অমুক ওয়ার্ডে অমুক একটা ঘটনা ঘটে গেছে, মেম্বার সব কিছু করতে পারলো না, চেয়ারম্যান সব কিছু করতে পারলো না। দোষ কার? আমরা একটু শুনি না মাইডার কাছে। হ্যাঁ 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 অবশ্যই। কিভাবে কি ঘটলো কথা প্রথমে কেমনে কি করছো কত? তুই আমার একটা কত একটা নিশ্চিত হয়ে বলো, সমস্যা নেই বলো। আমি ঘরে ঘুমাইছিলাম, মা কাছে গিয়েছিল, তারপর আমি ঘুমাইছি হঠাৎ করে। আমার মনে হয় মহিলা মেম্বার এটা ঘুষখোর, মানে যে দালালটা দেখ লগে কিরকম, মানে উচিত কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই এই অপমান নিয়ে, আমার কোনো কিছু হবে না।
কিন্তু আসলে লোকে আমাকেই বদনামটা দেবে যে তার ওয়ার্ডে এরকম একটা অঘটন ঘটেছে। অবশ্যই দিবে। মানুষ যেন কথা না বলতে পারে এরকম একটা সুখ একটা বিচার করে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আপনি ঠান্ডা মাথায় এক মিনিট সিদ্ধান্ত নেন ভাইবে, আর ওর বিষয়টা আমি দেখতে চাই। অনেকবার কিন্তু দেখেছি। সমাধান অবশ্যই যেতে হবে, কারণ যেহেতু উনি একটা অন্যায় করে ফেলছে আর সেই অন্যায়ের বিপক্ষে আমরা সবাই, তাই তো? এখন তারা যদি পাল্টা জবাব দেওয়ার জন্য মার দেয় তাহলে তো অন্যায়টা হাতে নিয়ে নিলাম আমরা, তাই না? এখন যেটা হয়েছে আপনারা সবাই শুনুন আমার কথাটা, যদি ভালো লাগে অবশ্যই এই বিচারটা মানে হবে। আপনার মেয়ের সাথে যে ঘটনা ঘটছে আপনার হাজবেন্ডের সঙ্গে আসলে এখানে বলার কিছুই নেই। যদি আমরা সবাইকে জানাই তখন আমাদের মান সম্মান যাবে, যাবে না? অবশ্যই যাবে। হবে না? যাবে না? যাবে। তো সেক্ষেত্রে আসলে মেয়েটাও তো নাবালক বলতে গেলে চলো, ওর তো সমস্যা, সমাজে বাঁচতে হবে, বিয়ে শাদী করবে, এই তো, তাই না? তো সব কিছু ঠিকঠাক মতনই হোক, মেয়েটার বাচ্চাটা আমরা ব্যবস্থা করে একটা সমস্যার সমাধান করতে এই চেয়ারম্যান মেম্বার গো জাগররা কর্মী, এই সাধারণ সাধারণ কর্মী, এ নির্বাচনের সময় এর পৃথিবী তো দৌড়াইছে, এগো কর্মী যারা কোন সূক্ষ্ম বিচার পাইলাম না। অবশ্যই অবশ্যই পাবেন, কেন পাবেন না? শেষ করতে দেন, অবশ্যই পাবেন। আপনি কথাটা ওনাকে শেষ করতে দেন, আগে ফালতু মাস্কারা কথা বলেন। আমি বলি উনি রাগের মাথায় হয়তো দু একটা কথা বলতে পারে, আপনারা আইনের লোক, আপনারা আপনারা সবই বুঝেন, ওনার মাথায় একটু রাগ থাকতে পারেন, কারণ উনি এখন এই সিচুয়েশনে আছেন। আমি একটা কথা বলি, কোর্টে যত বড় বিচারী হোক, আপনার যত রাগ হোক, আপনি কোর্টকে অবমাননা করতে পারেন। না না তা ঠিক আছে ভাই, হাউস কোর্ট। হ্যাঁ ভাই ভাই বলেন বলেন। আমি একটা কথা বলি আপনাদের, দেখেন আমার এই বিচারটা কেমন হয়। আমি আপনাকে বলতেছি না যে এটাই করবেন, এটা করলে কেমন হয় কি বলো? উনি যে অপরাধটা করছে এই অপরাধের শাস্তি একমাত্র হইতেছে একটা লোক গ্রাম থেকে যাওয়া কি, এটা আসলে একটা গ্রাম ছেড়ে চলে দেবো, গ্রাম থেকে বিষয়টা তো সব কিছু। এটাকে যদি আমরা প্রশ্রয় দেই তারও তাহলে আরো অন্যজন করে। ভাই আমি আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, তোমরা তো শুনতেছো না আমার কথা, মেটা বাচ্চাটা নষ্ট করো আর কে নষ্ট করবে, কে নষ্ট করবে, কে দেবে বাচ্চা নষ্ট করে কি নেবো, আর তাই তো আমি নেবো, আর বিয়ে করার কথা আছে, নষ্ট করবে কি, ভাই বিয়ে করবে, একটা সন্তান নষ্ট করে দেবে। হ্যাঁ একটা কথা বলি, সম্পত্তি সম্পত্তি এটা হচ্ছে এখন এই দাও, এখানে হচ্ছে আপনি থানায় ফোন দেন, এদের আইনের আওতায় দেয়া হোক, আইন এটা ডিসিশন নেবে কি করে। না না কিছু করা যাবে না, কিছু করতে পারবো না, একটা সন্তান আমরা প্রাণ দিতে পারবো না, কিছু নষ্ট করতে পারবো না। আচ্ছা তাই ঠিক আছে, আপনি কি বলুন, আপনি বলুন কি সম্পত্তি সব লিখে দেবেন, লিখে দেবেন? হ্যাঁ লিখে দেব, স্বীকৃতি আমি দেবো। তাহলে আইনের আশ্রয় নিতেই হবে।
টাকা লিখে দেন আর গ্রাম থেকে উনি যাবে না, ওনাকে আমি একটা ব্যবস্থা করে রাখবো। আপনার সাথে নিয়ে যান, ঠিক আছে? পরে যেটা করব না কোনো গিরি গিতো দেয়া লাগবো। আচ্ছা পরে করলে অন্য তো কথা যায় করুক, যাইহোক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা কিন্তু এখনো শেষ পর্যায়ে যায়নি, পরবর্তীতে কি হয় সে ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইলো।